কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে তা ওসাসি হঠাৎ কইরে যদি 40 টার মরিচ 200 টা হয়ে যায় তা চিৎকার করব না তা কেরবো কাঁচামরিচ কিনে রোদে শুকায়ে রেখে দেন বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় সহজ বুদ্ধি বাহ বাহ কি সুন্দর তো রেসিপি আপা আপনার মাথায় তো সাংঘাতিক বুদ্ধি এত বুদ্ধি থাকতে কেন যে কাঁচামরিচের দাম বাড়লে আমরা চিৎকার করি সেটাই তো বুঝি না আমি তো এটাই বলি যেগুলি শুকান শুকায় শুকায় রেখে দেন ঠিক আছে রেসিপি আপা কিন্তু মরিচ না হয় শুকিয়ে রেখে দিলাম কিন্তু টমেটো যখন দাম বেড়ে যায় টমেটো কি করব টমেটো অতিরিক্ত টমেটো হয়েছে বলছে কি করব আমরা রোদে শুকায় রেখে দেন বলেন কি কাঁচামরিচ শুকানোর কথা শুনেছি এবং দেখেছি কিন্তু টমেটো শুকানোর কথা বাপের জন্মেই প্রথম শুনলাম না জানি কবে আবার এই রেসিপি আবার রেসিপি দিয়ে ফেলে ভরচুরি করার রেসিপি জাগে কথা শিডানা কথা হচ্ছে কাঁচামরিচ আর টমেটোর রেসিপির কথা তো শুনলেন কিন্তু এই রেসিপি আপা আরো অনেকগুলো রেসিপি কিন্তু আমাদের মাঝে শেয়ার করেছে যদিও সেগুলো অনেক আগের কিন্তু সেগুলো কি এখন আপনাদের মনে আছে না চলুন তাহলে এই রেসিপি আবার পুরনো রেসিপিগুলো থেকে একটু ঘুরে আসি অত্যন্ত উত্তম প্রস্তাব দেন তবে তার আগে চ্যানেলের ইন্টার শোটা একটু শুনে আসি শো দেখতে থাকুন এন্ড এনজয় করুন ও সাসি সবই বুঝলাম কসি যে ইংরেজিতেই টমেটোর রেসিপিরে কি কয় সান ড্রাই টমেটো তো খুব মানে বিদেশে ভীষণ ভাবে তো চলে জালা জালায়ার বাসিনে বাপু কসি যে ও সাসি বিদেশে যা চলে তা কি দেশেও চলে নাকি বিদেশিরা তো সাপ ব্যাং পোকা মাকড় আবি যাবে ইডা সিডা খায় তাই আপনিও তাই খাবেন নাকি যাই হোক চলুন তাহলে এই রেসিপি আবার দূরদর্শ একটি রেসিপি থেকে ঘুরে আসি ব্যাচারাও কিন্তু রান্না হয় আপনি যদি সত্যি পেঁয়াজ ছাড়া রান্না করতেন তাহলে কথা বলার মাঝে এই তোতলামি থাকতো না ঠিক বলেছো আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয় আমি বিশ্বাস করি না দূরদর্শ রেসিপির কথা তো শুনলেন এবার হাসো আবার একটু কুখ্যাত রেসিপির কথা শুনে নেব বেগুনের দাম রোজা সময় সবাই বেগুনই খাবে হঠাৎ 110 টাকার উপরে বেগুন হয়ে গেল ও মাই গড তো বেগুন দে বেগুনই না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই যাকে বলে পাবলিকের চোখে ধুলো দেওয়া কিন্তু পাবলিক কিন্তু এই রেসিপি শুনে খেপে গেছে এমন প্রধানমন্ত্রী দেখি হবে কেন যিনি দেশের মানুষের বেগুনের দাম পণ্যের দাম কমাতে না পেরে বলেন বেগুনি খান কুমড়া দিয়ে এবার রেসিপি আবার রেসিপি থেকে একটি ভয়ঙ্কর রেসিপি আমরা শুনে নেব আমরা মাছে ভাতে বাঙালি কিন্তু দিন দিন চাউলের দাম আর মাছের দাম যে হারে বাড়তেছে তাতে মনে হচ্ছে আগামীতে এই কথাটি ইতিহাসে স্থান পাবে যেমন স্থান পেয়েছে শায়েস্তা খান আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত এই মাছে ভাতে বাঙালি হিসেবেই যেন আমরা থাকতে পারি ঠিকই বলেছেন তবে বাস্তবে থাকি বা না থাকি ইতিহাসের পাতায় ঠিকই থাকবো আর এখন মাছের কাটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না নাকি কিনতে পায় না সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়ান দেখতে পাবেন দিন মজুরের মাছ কেনার জন্য হাহাকারের বায়না একদম ঠিক কথা এই ভাই বক বক বন্ধ করবেন নাকি রেসিপিটা শুনতে দিবেন কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় কিন্তু কিভাবে আপনার যদি প্রেশার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন আর যাদের প্রেশার কুকার নেই তারা কিসে করবে সেটা তো বললেন না মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে চলতে চলতে পথ শেষ হয় আর বলতে বলতে কথা শেষ হয় বন্ধুরা বলতে বলতে ফুরিয়ে গেল আজকের কথাগুলো ফিরে আসবো নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো কথার সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ